নমস্কার আমি ডা পুরুধাউন এবং আজকের ভিডিওতে আমরা আইজিএ নেফ্রোপ্যাথি সম্পর্কে আলাপ করইজিএ নেফ্রোপ্যাথিকে ইডিপ্যাথিক বলে মনে করা হয় ইডিওপ্যাথিক মানে হলো আমরা রোগের সম্পর্কে জানি না তা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে তা জানি না কিন্তু দু হাজার চোদ্দ সালে কলম্বি বিশ্ববিদ্যালয় কুড়ি হায়ার আইজিএ নেফ্রোপ্যাথি রোগীদের উপর গবেষণা করা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি হচ্ছে কেন তা দেখোতে চেষ্টা করা হচ্ছিল কারণ সবারই আইজিএ ইমিউনোগ্লোবুলিন থাকে কিন্তু কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় যে আইজিএ ইমিউনোগ্লোবুলিন কিডনি রোগ উৎপন্ন করছে তাই দেখা যায় যে এর সম্পর্ক আপনার পাকস্থলীর সাথে রয়েছে সুতরাং আপনার আইজি এ নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা অনেকবার সুতরাং যে গবেষণা করা হচ্ছিল তা খুব বড় নয় আমি আপনাদের জন্য লিঙ্কটি দিচ্ছি আপনি যেতে পারেন এবং দেখতে পারেন কিন্তু সমস্যা হল যে এটি খুঁজে পাওয়া হচ্ছে এটি আপনার পেটের মধ্যে পাওয়া গেছে এবং এটি একটি খুব বিশ্বস্ত জিনিস এখন আমাদের আইজিএ নেফ্রোপ্যাথি রোগীদের জন্য আমাদের কি করতে হবে কি যত্ন নিতে হবে আমরা যদি আমাদের পেট সম্পর্কে যত্ন নিই এবং আমরা যদি আমাদের অবস্থা উন্নয়ন করতে পারি তবে কিভাবে হবে সুতরাং আইজিএ নেফ্রোপ্যাথির সমস্ত রোগী যারা এই ভিডিওটি দেখছেন এবং যাদের চিকিৎসা চলছে তাদের কি দেখতে হবে আমি চাই পরবর্তী মাসে তারা দ্রুতি আসে এবং দেখা করে কারণ আমি কোনো আইজিএ নেফ্রোপ্যাথিক রোগীর পেট সম্পর্কে কখনো শুনিনি আমরা কিডনির ইডিওপ্যাথিক রোগ হিসেবে এটি বিবেচনা করেছি কিন্তু আমি চাই সমস্ত আইজিএ নেফ্রোপ্যাথির রোগীদের পুনর্মূল্যায়ন করতে আমরা তাদের পেটের স্বাস্থ্যকে কিডনির স্বাস্থ্যের সাথে সম্পর্কিত করতে পারি আমি একটু কষ্ট হবে মনে করি তবে আপনাকে আসতে হবে এবং যে কোনো আপডেট থাকবে যে কোনো রোগীর ফাইন্ডিং থাকবে তা আমি এই চ্যানেলে শেয়ার কর এখন প্রশ্ন হল যে আপনার পাচনতন্ত্র কীভাবে আপনার রোগের সাথে সম্পর্কিত হতে পারে যদি আপনার শরীরে ফাইবার কম থাকে তবে আমাদের পাচকতন্ত্রের মাইক্রোবাম তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আমাদের অন্তদেহের পাঠাবি সহজ আপনি জেন পর্দায় দেখতে পাচ্ছেন এমন একটি নলের মতো ভাবতে পারেন যদি আমরা এর গভীরে যাই তবে দেখতে পাব যে এখানে অনেক ব্যাকটেরি রয়েছে ভালো ব্যাকটেরিয়া ও খারাপ ব্যাকটেরি আছে এগুলো খাবার হজমে সাহায্য করে এবং যখন তারা খাদ্য পচন করছে তখন তারা শরীরে অনেক এনজাইম তৈরি করছে যা আমাদের শরীরকে একটি চক্রবদ্ধ উপা চালানোতে সাহায্য করে আমাদের পাচনতন্ত্র অন্তর্দৃষ্টি এবং মস্তিষ্কের মধ্যে সম্পর্কটি খুব স্পষ্ট আমরাও মনে করি মাইগ্রেন মানেই মাথা ব্যথা কিন্তু এ সম্পর্ক আমাদের অন্ত্রে সংস রোগ আলজাইমার রোগ তাদের সম্পর্ক স্থির করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এটি আপনার পাচনতন্ত্রের কারণে হো রোগগুলির মধ্যে এখন কেন আমি এই সম্পর্কে কথা বলছি আমরা এটা বুঝতে চেষ্টা করো গবেষণাপত্রে বলা হচ্ছে যে আইজিএ নেফ্রোপ্যাথি এসি এবং এসি প্যাসিফিক দেশগুলোতে আমন্ত্রিত আফ্রিকার দেশগুলোতে এটা একেবারেই দেখা যায় না এখন যা হতে পারে তাহলেও আমাদের শরীর যখন একই থাকে তখন রোগগুলো একই থাকে তাহলে আমরা সেখানে কম দেখছি কেনে এটা আমাদের জিনের কারণে কিছু জিন এমন হয় যে আমাদের পাচকতা দ্রুত আক্রান্ত হয় কিছু জায়গায় আমাদের খাবার এমন হয় জেন সমর সাথে সাথে আমাদের জিন পরিবর্তন করতে শুরু করে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যে খাবার খাচ্ছি বা যে খাবার আমরা সঠিকভাবে পাচন করতে পারছি না আমাদের পাচকতন্ত্রের জিনগুলি প্রভাবিত হয়ে শুরু করে যার ফলে আইজিএ নেফ্রোপ্যাথি এশিয়ান দেশগুলোতে আরও বেশি দেখা যায় এখন আসা যাক আমাদের কি করতে হবে তা নিয়ে তাই আজই আমাদের পেটের স্বাস্থ্য সম্পর্কে কাজ শুরু করতে হবে এখন আমরা কিভাবে অন্তঃস্বাস্থ্য বিচার করব এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই চার্ট কাজে আসে স্টুল এতে মলের আকৃতি দেখানো হয় এটি আপনার অন্ত্রের মধ্যে কি চলছে তা জানায় যদি মল খুব কঠিন হয় তবে এর মানে হল কোষ্ঠকাঠিন্য চলছে যদি এটি শক্ত এবং তারপরে নরম হয় তবে এটি কোষ্ঠকাঠিন্য হিসাবেই গণ্য হয় আপনার মল সাপের মতো লম্বা হলে এটি আপনার পেটের স্বাস্থ্যের ভাল অবস্থা দেখায় তাই আমাদের পেট সম্পর্কে মল দেখে বিচার করতে হবে যদি মলে একটি সার্থক পরিমাণ ফাইবার থাকে তবে আমরা আমাদের পাচনার স্বাস্থ্যকে ভালো বলে ধরে নেই যদি আমাদের পেট প্রতিদিন পরিষ্কার হয় তবে আমরা অন্তদেহের স্বাস্থ্যকে ভালো বলে ধরে নেও হয় শুধুমাত্র এই মতামতগুলি দিয়ে আমরা অন্তদেহের স্বাস্থ্য সম্পর্কে ধারণা দি শুরু করি আরবেদে অন্ত্রের পরীক্ষাও বলা হয় যদি পেটের অবস্থা ঠিক হয় এবং পানিতে ভাসে তবে পায়খানার অবস্থা ভালো কিন্তু যদি মল পানিতে ডুবে না হয় তবে তা ভালো মনে করা হয় আমি জানি এটি অদ্ভুত শোনাচ্ছে তবে এটি খুব দরকারি তাই এটাকে ভালো মনে করা হয় না যদি পদ্মাসনে মল করা হয় এবং সঠিকভাবে ফ্ল্যাশ না করা হয় তবে এটি ভাল বলে মনে করা হয় না তাই আপনাকে আপনার পায়খানার স্বাস্থ্য থেকে আপনার পাচনার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে হবে যদি আপনি আপনার পেটে ভারিতা ব্যথা বা গ্যাস অনুভব করেন তবে আপনার পাচন শক্তি ঠিক নয় তাহলে সমাধান কি যদি আপনার পেটে সমস্যা থাকে তবে সমাধানটি হল প্রাকৃতিক ফাইবার প্রাকৃতিক ফাইবার আমরা কোথায় পাই এটা আমরা ফল ও সবজি থেকে পেয়ে থাকি ফল এবং সবজি দুই প্রকারের ফাইবার রয়েছে একটি দ্রবণীয় ফাইবার এবং অনাটি দ্রবণীয় ফাইবার যদি আমরা একটি ফাইবার খাই তবে সেটি সম্পূর্ণভাবে শোষিত হবে অন্য ফাইবার অদ্রবণীয় যা আমরা খাওয়ার সাথে সাথে বের হয়ে যায় কারণ আমাদের পেটে থাকা ব্যাকটেরিয়া এটি খেতে থাকে এই ফাইবার ব্যাকটেরিও খাদ্য ভাল ব্যাকটেরিদের আশ্রয় এবং খাবার প্রদান করা হয় আপনার খাবারে যদি ফাইবার না থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের কি খাওনি তুমি তাদেরকে আশ্রয় ও খাদ্য দাওনি তাই তারা তাদের জীববৈচিত্র্য কমাতে শুরু করে সেখানে তাদের বসবাস করা কঠিন হপর তখন সেখানে বসতে কঠিন পড়লে সুন্দর ব্যাকটেরি মারা যেতে শুরু করে এটি আমাদের পাচকতন্ত্রের ব্যাকটেরির বৈচিত্র্য হ্রাস করে সমাধানটি হল একাধিক প্রকারের ফাইবার খাও প্রতিদিন একটি ফল কখনোই খাবেন না যতটা সম্ভব শাকসবজি খাওয়ার চেষ্টা করুন শুধু গম 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 খাবেন না বাজারে পাও সব সবজি ব্যবহার করুন আপনি জানেন না যে আপনার ব্যাকটেরিয়া কোন ফাইবার পছন্দ করে আমরা ফল এবং শাকসবজির মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইবার গ্রহণ করি মনে মনে একটা সুবর্ণ নিয়ম করে রাখুন আপনি প্রতি সপ্তাহে যত রকমের শাকসবজি ও ফল পাবেন তা খান এটা হতে পারে ড্রাই ফ্রুটস আপেল পেঁপে কলা আনারস এবং অন্যান্য ফলসমূহ যা ইচ্ছে নি যাও কিন্তু কিডনি রোগীদের জন্য আরেকটি সমস্যা আছে আমরা সাধারণ মানুষকে ফল দিতে পারছি না ফল খাবেন না যদি আপনি কিডোনি রোগী হন এবং আপনার ক্রিটিনিন ও ইউরি উচ্চ হয় এবং জিএফআর কম হয় তবে টক ফল খাবেন না তবে আপনি খেতে পারেন এমন সমস্ত ফল মন্থন শুরু করুন একদিন আমরা জাম একদিন পেঁপে একদিন আপেল একদিন নাশপাতি খেয়েছি তাদের ঘোরানো শুরু করুন এছাড়াও সালাদ অন্তর্ভুক্ত ফলের ওপর বিধিনিষেধ রয়েছে তবে সালাদে খুব কম বিধিনিষেধ রয়েছে টমেটো ছাড় সব সালাদ খেতে চাই বেজি ব্রোকলি গাজর মূলা পেন আপনি যদি সব কিছু গ্রহণ করতে পারেন তবে বিভিন্ন সালাদ এবং ফলের বিন্যাস করে খাওয়া শুরু করলে আপনার পেটের স্বাস্থ্য স্বয়ক্রিয়ভাবে ভাল হবে আপনি যতটা সম্ভব গ্রহণ করতে পারেন আপনি যদি ময়দা নেন তবে এটি চালনি করবেন না আপনি যদি ফাইবার যুক্ত করতে চান তবে আপনি ছোলা যোগ করতে পারেন চিবিজ ফাইবারের খুব ভালো আপনি যে কোনো আকারে চিবিজ নিতে পারেন চাইলে চামচ দিয়ে নিতে পারেন আপনি যদি কোনো কিছুর পুড়িং তৈরি করেন তবে আপনি কিছু খেতে সময়ও এটি নিতে পারেন এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো যদি কিডনি সমস্যার সমাধান না হয় তবে সমস্ত অন্যান্য সমস্যাগুলি সমাধান হয় না আপনার পেটের স্বাস্থ্যের সাহায্যে আপনার ডায়াবেটিস এবং বিপিও নিয়ন্ত্রণ করা হচ্ছে বিপি সুগার কোলেস্টেরল ইত্যাদি করবে আমি পরবর্তী ভিডিওতে এটি তৈরি করব কিন্তু এখন আমরা ধরতে পারি যে আপনার আইজিএ নেফ্রোপ্যাথি আছে কি না আপনার কি ক্রিটিনিনের মাত্রা বেশি আছে কি না আপনার কি ক্রিটিনের মাত্রা বেশি আছে কি না আপনি আপনার পাঁচনা শক্তি সম্পর্কে চিন্তাভাবনা শুরু করবেন ইন্টারশনসের জন্য আমাকে কি দিতে হবে আমার বন্ধুদের আমি কি দিতে পারি আমাদের মাইক্রোবামে আমাকে কি দিতে হবে সুতরাং আপনার মানসিকতা পরিবর্তন হতে শুরু করবে আপনি আপনার শরীরের জন্য ভাল হবে তা বিবেচনায় নেও হলে আপনি বিভিন্ন ধরনের সবজি এবং ফলমূল খেতে শুরু করবেন লোকসান নেই সুতরাং আপনি আপনার ডাট মূল্যায়ন করুন কি খেয়েছ আজকে আপনার ডাটে ফাইবার ছিল কি না তারপর সকালে বিচার করুন যদি পায়খানা পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে ভাল করেছেন যদি আপনার মূল পরীক্ষা ব্যর্থ হয় তবে আপনার খাবার গ্রহণে কোন ক্ষতি হবে না ফাইবারের ক্ষতি হবে যা আমাদের পরের বার সম্পন্ন করতে হবে তাই এইভাবে নিজেকে মূল্যায়ন করে এই বিষয়গুলো বুঝতে এক সপ্তাহ লাগে একবার বুঝলে সুস্থ থাকতে কেউ তোমাকে বাধা দিতে পারবে না আশা করি আপনি আইজিএ নেফ্রোপ্যাথি এবং পাকস্থলী স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক বুঝেছেন আমি এটা নিশ্চিত করতে পারছি না আমরা করলেও এতে কোনো ক্ষতি নেই আপনি অবশ্যই এটি চেষ্টা করা উচিত আমার অনুরোধ হল আইজিএ এবং আফ্রোপ্যাথির সমস্ত রোগীদের জিজ্ঞাসা করা যাক যারা দীর্ঘদিন ধরে ক্লিনিকে আসেননি বা যারা আসেছেন না একবার ক্লিনিকে আসলেই আমরা তাদের অন্তরের স্বাস্থ্য এবং অবস্থা সম্পর্কে পরিষ্কার করতে পার এটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ বিদায়